স্থানীয় বাজার বড় হলেও রপ্তানিতে এগোতে পারছে না দেশের ফার্নিচার শিল্প। উদ্যোক্তারা বলছেন, নীতি সহায়তার অভাবে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি আসছে না এই খাতে। যদিও রপ্তানি বাড়াতে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী। মঙ্গলবার রাজধানীতে শুরু হওয়া ফার্নিচার মেলার উদ্বোধনী আয়োজনে এসব কথা বলা হয়। 47 বছর ধরে দেশের বাজারে আসবাবপত্র বিক্রি করে আক্তার ফার্নিচার। নিজস্ব বিক্রয় কেন্দ্রের মাধ্যমে সারা দেশেই পণ্য বিক্রি করে তারা। তবে শুধু স্থানীয় বাজার নয়, 17 বছর ধরে ফার্নিচার রপ্তানি করছে তারা। তবে এখন পর্যন্ত পণ্য পাঠাতে পেরেছে মাত্র 6টি দেশে। ম্যাসিভ লেভেলে প্ল্যানটা ছিল না, যার কারণে আমাদের এই উন্নতিটা খুব ধীরগতিতে হয়েছে। বাট এখন থেকে যে প্ল্যানটা আমরা করছি সেটাকে যদি সঠিকভাবে এক্সিকিউট করতে পারে, তাহলে এটা হোপফুলি 1 থেকে 2 ইয়ার্সের মধ্যে সেটা ডাবলের থেকে বেশি হয়ে যাবে। শুধু আক্তার নয়, দেশের বেশ কয়েকটি প্রতিষ্ঠান ফার্নিচার রপ্তানি করছে। হিসেব বলছে, গেল 2022-23 অর্থ বছরে এখাত থেকে রপ্তানি আয় এসেছে 9 কোটি ডলার, যদিও বিশ্বব্যাপী এর বাজার রয়েছে 700 কোটি ডলারের। অর্থাৎ বিশ্ববাজারে বাংলাদেশের অংশীদারিত্ব 0.1% মাত্র। ফার্নিচার খাত নিয়ে আমাদের অনেক ধরনের আশা এবং ছিল, আমরা ভেবেছিলাম এই খাতটি খুব দ্রুত গতিতে এগিয়ে যাবে, বাট আমরা বোধহয় সেই আমাদের সেই আশাটি পূরণ হয়নি। ফার্নিচার শিল্পে ব্যবহৃত বেশিরভাগ কাঁচামাল দেশের বাইরে থেকে আমদানি করতে হয়। রপ্তানিমুখী ফার্নিচার শিল্পের বিকাশের স্বার্থে এই আমদানি কর যদি শিল্প বান্ধব হতো, তবে উদ্যোক্তাদের আরও উৎসাহিত করত। অনুষ্ঠানে বলা হয়, রপ্তানিতে অগ্রগতি না হলেও গেল এক যুগে দেশে আসবাবপত্র শিল্পের ব্যাপক বিকাশ হয়েছে, ফলে এ খাতে আমদানি নির্ভরতা কমেছে। রপ্তানিতেও এমন দক্ষতা অর্জনের তাগিদ দেন বাণিজ্যমন্ত্রী। জানান, এই খাতে কাঁচামাল আমদানিতে শুল্কমুক্ত সুবিধার বিষয়টি বিবেচনা করবে সরকার। কিন্তু যে পরিমাণ এক্সপোর্ট হবে, সেই পরিমাণের জন্য যে র ম্যাটেরিয়ালস ইম্পোর্ট হবে সেটা তারা ডিউটি ফ্রি চায়, বন্ডের সুবিধাটা চায়, যেটা সম্ভব। আমাদের এক্সপোর্ট প্রমোশন বোর্ডের এখানে ভাইস চেয়ারম্যান সাহেব রয়েছেন, আমি আজকে ডিটেইল আলোচনা করেছি। এটার একটা ওয়ে আউট, একটা পথ বের করা যাবে যাতে করে এক্সপোর্টের পরিমাণটা বাড়ে। 5 দিনব্যাপী এই প্রদর্শনীতে 30টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। তারা দৃষ্টিনন্দন সব আসবাবপত্রের নানা অংশে ছাড়ও দিয়েছে। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত দর্শনার্থীরা এখানে বিনামূল্যে প্রবেশ করতে পারবেন। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাসরাঙ্গা টেলিভিশন।